প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ। 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা সোমবার বসিরহাট বোটঘাটের কাছে রবীন্দ্র সৈকত পার্কের রবীন্দ্রনাথ ঠাকুরের পদতলে অবস্থান বিক্ষোভ করে। চাকরি প্রার্থীদের দাবি, 2009 সালে পরীক্ষায় যারা বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি না দিয়ে যারা কম নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়েছে। যে সরকার বা যে আইনি ব্যবস্থা সবই সঠিক পদ্ধতি আছে, তার মধ্যে কিছু দুর্নীতিবাজ, চিটিংবাজ বলতে বাধ্য হচ্ছি, এরকম লোক কিছু ঢুকে আছে, তাদের জন্য আজকে এই মহামারী দুর্ভিক্ষ শিক্ষার ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে যে কোনো জাতি, যে কোনো সমাজ, যে কোনো দেশ ধ্বংসের জন্যে একটাই মূল অস্ত্র, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ঘুম ধরানো চাই। তো সেই কিছু চিটিংবাজ লোকজন আছে, তারা সেই কাজটা শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের যে যোগ্য আছে তাদের নিয়ে আমাদের আইনি লড়াই আমাদের চলছে। এবার বাকিরা দিদিরা আরো আছেন, সবাই মিলে বলবেন ব্যাপারটা। আমার নাম জ্যোতির্ময় সর্দার, আমি একজন মানে যোগ্য ক্যান্ডিডেট বা বঞ্চিত ক্যান্ডিডেট, আমরা আইনি লড়াই করতে চলেছি। এই স্বজন পোষণের অভিযোগ তুলে 2009 সালের প্রাইমারি চাকরি পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট সবকিছু খতিয়ে দেখে গত কয়েক মাস আগে রায় দিয়েছিল যারা বেশি নম্বর পেয়েছে তাদের আগেই চাকরি দিতে হবে, কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে আগের মতোই যারা কম নম্বর পেয়েছে তাদেরকেই চাকরি দেওয়া হচ্ছে। আমাদের প্রতিবাদ হচ্ছে, আমরা জানতে পারিনি যে কেস চলছে এবং সেই কেসের যে রায় 24 তারিখ একটা নির্ধারিত ডেট উনি ফিক্সড করা হয়েছে 24 এপ্রিল, এবং 25 এপ্রিল রায় বেরোয় এবং আমরা 25 তারিখে জানতে পারি যে যারা পিটিশনার তারাই শুধুমাত্র চাকরি পাবে। এবার এখানে সংখ্যা হচ্ছে 800 সামথিং সিট পড়ে আছে, 800 সামথিং, সেটার এগেনস্টেই তারা লড়েছিল কিন্তু আমরা সেটা জানতে পারিনি। আজ যখন আমরা যাচ্ছি এবং আমরা কেস করেছি, এখন আমরা প্রায় 700 উপরে ক্যান্ডিডেট পড়ে আছি, সেখানে আমাদের একটাই দাবি, আমরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যোগ্য, আমরা পড়ে আছি, আমাদেরকে দেখুন। 24 তারিখ যেতে পারিনি, এটা আমাদের অন্যায়, এটা এত বড় অন্যায় হতে পারে না। আমরা জানতে না পারাটা আমাদের অন্যায় নয়, আমরা শুধু এইটুকুনি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর কয়েকটা জিনিস দেখাতে চাই যে আরটিআই কপি, আমাদের এই 700 জনের মধ্যে বেশ কিছু আরটিআই কপি আমাদের হাতে আছে, যেখানে যে মেরিট লিস্ট নতুন বেরিয়েছে ডিপিএসসি থেকে সেখানে যারা ওএমআর এ 0 পেয়েছে তারা পর্যন্ত চাকরি পাবে, আর যারা 24 পয়েন্ট সামথিং, 27 পয়েন্ট সামথিং পেয়ে রয়েছে শুধুমাত্র তারা জানতে পারেনি বলে, পিটিশনার হতে পারেনি বলে তারা চাকরি পাচ্ছে না। তাহলে পিটিশনার ভিত্তিক রায় হওয়াটা কি ঠিক? আমরা কেন পড়ে থাকব? আমাদেরকেও অন্তত এই সুযোগটুকু দেওয়া হোক। কেন এই দ্বিচারিতা? এই প্রশ্ন তুলে বসিরহাট বোটঘাটের কাছে বিক্ষোভ দেখান 2009 সালের চাকরি প্রার্থীরা। যে সমস্ত পিটিশনাররা মানে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তারা রায় পেয়েছে, তো সেই আইনি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কারো কিছু করার ক্ষমতা নেই, কারণ আইনি ব্যবস্থাটা আইন মোতাবেকই চলে। সুতরাং আমরা আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে চাই না। আমরা করতে চাইছি যেটা, সেটা হলো যিনি রায় দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তা, মহামান্য আদালতের বিচারপতি, তিনি রায় দিয়েছেন, সেই রায়ে নির্দিষ্ট করে অর্ডার কপিতে উল্লেখ করা হয়েছে যে সেখানে এই 2009 যে প্যানেল ছিল সেই প্যানেলে ইররেগুলারিটিস হয়েছে। এই ইররেগুলারিটিস এই ভাষাটাকে ব্যাখ্যামূলক ভাষায় আসলে কি বলে সেটা আপনাদেরকে বোঝাতে আমাদের আর কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।